আমরা এখানে উপরে দেব, উপরে আমি এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে এখন আমি ছোট ছোট একটা টেক্সট নেব, ওকে, ছোট একটা টেক্সট নিয়ে আমি এখানে উপরে লিখব, লিখব এখানে লিখব যে প্রফেশনাল অথবা এক্সপার্ট সার্ভিস, এক্সপার্ট অথবা হাই এক্সপিরিয়েন্সড, এক্সপার্ট সার্ভিস লিখতে পারেন অথবা লিখতে পারেন হাই এক্সপিরিয়েন্সড, হাই এক্সপিরিয়েন্সড, ওকে। আমি লিখলাম হাই এক্সপিরিয়েন্সড, এটাকে একটু কমাই দিই, এইটাকে সিলেক্ট করে এই যে এটা 24 আছে আমি 21 দিচ্ছি, ওকে। তারপর এটাকে বোল্ড করে দিচ্ছি, তারপর এটাকে একটু ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, যে ফন্ট আছে ফন্ট দিয়ে ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই, ওকে। হাই এক্সপিরিয়েন্সড ফন্ট চেঞ্জ করে দিলাম, হাই এক্সপিরিয়েন্সড এটা একটু চেঞ্জ করে দিই, হাই এক্সপিরিয়েন্সড লিঙ্ক বিল্ডিং সার্ভিস, ওকে, লিঙ্ক বিল্ডিং। আচ্ছা আমি এখানে লিখবো ডু ফলো, এখানে একটা লিখে সার্ভিস, লিঙ্ক বিল্ডিং একবার লিখলাম, ব্যাকলিংস আবার এখান থেকে নিয়ে আসলাম, এটাকে ছোট করলাম, এখানে লিখলাম হাই পিয়ার, হাই পিয়ার, ঠিক আছে। তারপর আবার লিখলাম, এখান থেকে লিখলাম, এখানে লিখলাম টু ফলো, ওকে। ওকে আমি লিখলাম ব্যাকলিংস, ব্যাকলিংস হ্যাপিয়ার টু ফলো, আমরা এগুলোকে এখন একটু ফরম্যাটিং করে দিই, ফরম্যাটিং করে দিই, ওকে। আমি একটু ডিফারেন্ট একটা ফন্ট নিই, উপরে একটা ডিফারেন্ট ফন্ট নিই, কই সবাই এরকম চুপ কেন? রাসেল শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আমি, ঠিক আছে। আমি একটা ডিফারেন্ট ফন্ট নিলাম, এটা একটা, তারপর এখানে নিলাম আর একটা, আবার নিলাম এখানে, আমি আবার নিলাম, ওকে। তিনটা আমি সেম ফন্টে দিলাম এবং তিনটাকে আমি বোল্ড করে দিই সিলেক্ট করে, আশা করি তো বোল্ড হবে না, ঠিক আছে, বোল্ড না হলে তো খারাপ দেখা যায়। ওকে হ্যালো, এখন সুন্দর হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা দিলাম কি, হাই এক্সপিরিয়েন্সড লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, এক্সপিরিয়েন্স না হাই এক্সপিরিয়েন্স, হাই এক্সপিরিয়েন্সড ইন শব্দ হবে, ইন হাই এক্সপিরিয়েন্স ইন, ওকে। তাহলে শব্দটা পরিপূর্ণ হয়, হাই এক্সপিরিয়েন্সড ইন লিঙ্ক বিল্ডিং, ব্যাক লিঙ্ক, হাই পিয়ার, ডু ফলো,
ওকে এখন আপনি আপনারা যখন তৈরি করবেন আপনারা কি লিংক বিল্ডিং টি সবসময় সেম থাকবে ওকে কিউ লিখতে পারেন লিংক বিল্ডিং আবার কিউ লিখতে পারেন লিংক বিল্ডার ওকে লিংক বিল্ডিং বা লিংক বিল্ডার হাই এক্সপেরিয়েন্স বিকে টু কমাই দিয়ে লিংক বিল্ডিং বা লিংক বিল্ডার ওকে তারপরে কিউ লিখবেন ব্যাক লিংক ওকে কিউ লিখবেন ব্যাক লিংক কিউ লিখবেন ব্যাক লিংকস কিউ লিখবেন হাইপিয়ার কিউ লিখবেন অথরিটি অথরিটি সাইট ওকে এভাবে এক এক জনে এক এক রকম করে লিখবেন আপাতত আপনি তাড়াহুড়ার জন্য যেটা পারেন সেটা করেন পরবর্তীতে আবার আপনি ক্যানভাতে আসলে আবার এটা পেয়ে যাবেন ঠিক আছে তখন আবার এটাকে আপনি কারেকশন করতে পারবেন আপনি আমরা যা করব তাহলে আমি যতটুকু আমি করলাম এখানে ততটুকু আমি সেভ করব ঠিক আছে এই যে উপরে আছে ডাউনলোড দেখেন যে ডাউনলোড বাটন জাস্ট ক্লিক অন ডাউনলোড আমরা ক্লিক করে জাস্ট ক্লিক অন ডাউনলোড ওকে তাহলে আমাদের এই জিনিসটা ডাউনলোড হয়ে যাবে টোটাল জিনিসটা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে আমাদের ডাউনলোড ফোল্ডারে আছে এখন আমরা আবার ফাইবারে যাচ্ছি ফাইবারে গিয়ে কি করব ফাইবারে গিয়ে আমরা এই যে এখানে আছে আমরা এখান থেকে অ্যাড করে দেব এই যে ফাইবারে আমরা 5 নম্বর স্টেপে আছি না 6 নম্বর স্টেপে গ্যালারি গ্যালারিতে এসে এই যে আমরা এখানে আসব এই যে গিগ ফটোস আমরা গ্যালারিতে আসব এখানে একটা গিগ ফটোস এই গিগ ফটোসে এসে এই যে ব্রাউজ ড্র্যাগ এ ফটো এখানে আমরা ব্রাউজ করে দেব ব্রাউজ ওকে ব্রাউজ করব ব্রাউজ করে আমরা এটি অ্যাড করে দেব আমাদের কোথায় আছে ডেস্কটপে ডাউনলোডস ডাউনলোডস আছে এই যে এটা ওপেন করে দিলাম তাহলে আমাদের জিনিসটা এখানে চলে আসলো এই যে এখানে আমি অ্যাড করে দিলাম সবাই করেন খুব দ্রুত করেন আর কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয় রাসেলকে কোশ্চেন করেন রাসেল জি সবাই কি করতে পারছেন এই পর্যন্ত স্যার যতটুকু দেখাইছে হ্যাঁ রাসেল আমরা ক্যানভাতে কি কি আছে জি স্যার আমি আপনাকে কাজ দিচ্ছি আপনি 3 মিনিটের মধ্যে সবাইকে দিয়ে কাজ করাবেন এবং সবাইকে দিয়ে কাজ করে কি করবেন কার কোনো প্রবলেম হলে সেটাও সলভ করে দিবেন ঠিক আছে ওকে স্যার জি স্যার 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট 5 মিনিটের মধ্যে কি আপনি সবার কাছ থেকে কাজ দেখেন এবং কারো কোনো প্রবলেম হলে সেটাও দেখেন সেটাও সলভ করে দেবেন তার কম্পিউটারে দেখেন ওকে স্যার ঠিক আছে হ্যাঁ কারো কোনো প্রবলেম থাকলে বলেন যে ক্যানভাতে ঢুকতে পারছেন না লিখতে পারতেছেন না বলেন মোকলেসুর ভাই তৈরি করছেন কি বলছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলেন আপনি তৈরি করছেন কারো প্রবলেম থাকলে বলেন প্রথমে আপনার শুধু লেখালেখি করেন পরবর্তীতে ওটা আপনার চেঞ্জ করে আবার নতুন আরেকটা দিতে পারবেন এমদাদুল্লাহ ভাই তৈরি করছেন ভাই আজকে প্রতিদিন ও আচ্ছা
মানে গিটা এখনো তৈরি করেন না? পিকচারটা শুধু ও আচ্ছা আচ্ছা, আপনার মোট কয়টা কি হলো? আমার তো অর্ডার কাস্টমার তৈরি করতে, হ্যাঁ হ্যাঁ ওরকমই হওয়ার কথা। এখন কথা হচ্ছে এই ক্যানভা দিয়ে সবাইকে কিন্তু ব্যানার তৈরি করা শিখতে হবে, কারণ নেক্সট সবাইকে কিন্তু নিজের গিগের জন্য সবাইকে মানে ব্যানার তৈরি করতে হবে, এডিট করতে হবে, এবং এটাতে কোনো প্রবলেম থাকলে ক্লাসে বলতে হবে। আর সাইজটা কিন্তু অবশ্যই 550 এবং 370 কিন্তু দিতে হবে, এর কম বেশি হলে কিন্তু হবে না। সবারই মনে হয় হয়ে গেছে, হ্যালো মোখলেসুর ভাই। মানে হ্যালো, হ্যাঁ হ্যালো, কার প্রবলেম থাকলে বলেন। আচ্ছা কার কার হয়েছে? স্যার কেউ কথা বলতেছে না স্যার? না না না, সবাই খুব কাজ নিয়ে অনেক বেশি টেনশন আছে ওই জন্য। আমরা তো বাই রিটেন লিখতেছি, আমরা নিউ কামার। ঠিক আছে, আপনারা শুধু দেখেন যারা আজকে নতুন। এটা তৈরি করার পর এটাকে ডাউনলোড করেন। আচ্ছা কেউ করতে পারতেছেন না এমন কেউ আছে? তাহলে আমি তার কম্পিউটার করে দিতাম। কারো সমস্যা তাহলে কথা বলেন স্যার, ডাউনলোড হচ্ছে না। দেন আপনি শেয়ার করেন। শেয়ার করেন যার প্রবলেম। ডাউনলোড কেন হচ্ছে না? আপনি এটাকে বড় করেন, বড় করে ডাউনলোড ফুল স্ক্রিন করেন। এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন পাবলিশের পাশে, ডাউনলোডে ক্লিক করেন। কি বলতেছে, সামথিং ওয়েন রং রং, রিফ্রেশ করেন পেজটাকে, একবার রিফ্রেশ করেন। রিফ্রেশ উপরে রিফ্রেশ ক্লিক করেন, রিলোডে উপরে উপরে উপরে। হ্যাঁ রিফ্রেশ, হ্যাঁ করুন তো। করেন করেন
ক্লিক করুন ডাউনলোড হ্যাঁ এই যে আসছে ক্লিক করুন ডাউনলোড ঠিক আছে এটা পুরো দেন স্টপ করে দেন আর কার হচ্ছে না হ্যালো কার কার এই কিছু বলেন ना कैमरुल भाई हैनी क्लिक कर ফোন নাম্বার পজিশনে আছে পাবলিশ পাবলিশে ক্লিক করবেন না পাবলিশে ক্লিক না করে আপনি কেটেকে কেটে দেন ওই করুন তো কেটে দেন কেটে দেওয়ার পরে আপনি আবার আবার ফাইবারে যান ওকে আবার যান ফাইবারে দেখেন ফাইবারে আসার পর আপনি দেখেন এবার আপনি যখন আপনার প্রোফাইলে ফাইলে গিয়ে আপনার কিকে দিকে দেখবেন প্রোফাইল অপশন এই দেখেন ডান পাশে আপনার ডিকটাই মুহূর্তে দেখবেন আচ্ছা এখানে দুটো আছে একটা হচ্ছে অ্যাকটিভ ডিক একটা হচ্ছে ড্রাফট আপনি যখন ড্রাফটে ড্রাফটে গেলে আপনি এই মুহূর্তে যে ডিকে তৈরি করেছেন সেই ডিকটা আপনি দেখবেন দেখার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এই ডিকে ক্লিক করলে আপনি উপরে একটা লিংক পাবেন এই যে fiverr.com/sharmin এটা এই যে এটা ওকে এই লিংকটাকে কপি করে আমাকে এখন সাবমিট করেন আমাকে অ্যাসাইনমেন্টে সাবমিট করুন এখন লিংকটা কপি করে আমাকে অ্যাসাইনমেন্টে সাবমিট করুন অ্যাসাইনমেন্ট করে রাখলাম সবাই করেন যে যতটুকুই করছেন ততটুকুই করে লিংকটা সাবমিট করে দেন যারা যারা করে ফেলেছেন আপনারা সাবমিট করেন আমি আপনাদেরটা এখনই দেখতেছি হ্যালো স্যার আমাকে একটু দেখে দিবেন কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ আমি সেটা জানতে বললাম আপনি অ্যাসাইনমেন্টে সাবমিট করেন না স্যার আমারটাতে তো স্যার আপনি করেছেন আরিফা শারমিন স্যার শারমিন 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 নাকি শিরিন শিরিন আমি তো আপনাকে যেটা করেছি এটা তো অন টেস্ট এটা তো আপনি কেটে কেটে দিবেন আপনি যেটা আমারটা একটু দেখে দেওয়ার জন্য স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখে দেব একটু ওয়েট করেন আমি কি সবার কাজ করে আপনি করেন না শিরিন আমি করেছি স্যার তাহলে এখানে সাবমিট করেন স্যার আপনি আমার আইডিতে যেটা দেখিয়েছেন হ্যাঁ ওটা আমার আইডি স্যার ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার আইডিতে আমিই করতেছি আপনিই তো করতে পারবেন আপনি আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট করুন এখানে এখন এখন যেটা করেছেন সেটা লিংক এখানে সাবমিট করুন
সবাই একটু তাড়াতাড়ি করেন, 12:30 বেজে গেছে অলরেডি, উইকেট খুব দ্রুত এখন পড়তে থাকবে। জাস্ট এটা দিলে কাজ শেষ, এটা দিলে ছুটি। দুপুরে দেখেন কাজ করবেন না স্যার, ফাইবারটা শেষ চলে। এখানে তো আমি একজনের একজনের কাজ পাইনি। আমি করেছি সাবমিট। এখন তো আসে নেই। হ্যালো স্যার। হ্যালো স্যার, আমি তো এসইও কাজগুলো পাই না স্যার, আমি কি গিগটাকে তৈরি করবো স্যার? কি পান না স্যার? এসইও কাজগুলো তো পাই না স্যার। গিগটাকে স্যার পাবলিশ করবো স্যার এই মুহূর্তে না, আগে গিগটাকে চেক করে তারপর পাবলিশ করতে হবে। হ্যাঁ ফরিদা, আপনারটা হ্যাঁ ফরিদা আসছে, আপনার আর মানবিন নেই স্যার, কোথায় করব স্যার? আচ্ছা আমি দেখতে পাচ্ছি আরমানবিন নেই, আমি চেক করি। আপনারা যারা কথা স্যার, লিংকটা স্যার কোথায় দিব? লিংকটা কে বলছেন স্যার? ইমতিয়াজ স্যার, আগে দিনে স্যার। আপনি কি আপনি কি আপনি কি নতুন মানুষ না পুরো পুরাতন মানুষ? না স্যার, আমি তো আগে ওইখানে দিতাম, আমি ক্লাস এখন ক্লাস নোটে দিব নাকি স্যার? ক্লাস নোট, ক্লাস নোট এসে আচ্ছা, ক্লাস নোট স্যার, ক্লাস নোট এসে জাস্ট দেখেন আর কি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে একজনে দিয়েছেন আরমান বিন নাইম, আপনার ছবিটা আরেকটু সুন্দর হলে ভালো হবে। তারপর হাই এক্সপিরিয়েন্স, হ্যাপি আর টু ফলো, সব ঠিক আছে, এবার ডিজাইনটাকে আরেকটু সুন্দর করতে হবে। আপনি খুব খারাপ করে করছেন, একটু ঠিক আছে, একটু কোনো সমস্যা নাই। বাট আপনি কালকে যখন আবার যখন আপনি ক্যানভাতে যাবেন, ঠিক আছে, আবার যখন আপনি ক্যানভাতে যাবেন, ক্যানভাতে আপনি নতুন করে এই যে এগুলো সেভ থাকবে ক্যানভাতে। যেমন আমি ক্যানভাতে কেটে দিলাম, আমি যদি ক্যানভাতে যদি ঘুমে যাই, নতুন করে যদি আপনি ক্যানভাতে ঢুকেন, এই যে নিচে আপনি পেয়ে যাবেন এই যে অল ইউ ডিজাইন, ঠিক আছে, অল ইউ ডিজাইন একদম প্রথমে আপনার ডিজাইনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আবার আপনি দেখে কি সরি আবার আপনি এটাকে এডিট করতে পারবেন, ঠিক আছে। ওকে, তারপরে হাই এক্সপিরিয়েন্স ইন লিংক বিল্ডিং, হ্যাঁ তারপর তাহলে আমি আরমান বিন নাইম এটা দেখলাম, ডিজিটাল মার্কেটিং এসইও অফিস এসইও ঠিক আছে, কম্পারিজন প্যাকেজ ঠিক আছে, অ্যাবাউট দ্য গিগ ঠিক আছে, বাট এগুলোকে আর একটু নামাইতে হবে। এই যে দেখেন এই জিনিসটা, এই রাইট অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেলগুলোকে আর একটু কেটে গিগ কেটে দিয়ে এটা একটু ছোটো করতে হবে, এটা ছোটো করে এক লাইনে লাগতে হবে পরে। তারপরে এটাকে আর একটু নিচে আনতে হবে, এগুলো ঠিক আছে, এগুলো একটু চেঞ্জ করতে হবে সবগুলো, হ্যাঁ ঠিক আছে। আরমান আপনি সুন্দর করে চেঞ্জ করে ফেলেন, চেঞ্জ করে আবার ইয়েতে দেখেন, আমাদের সাপোর্টিং টিমকে দেখেন। আরমানের পরে আমাকে জমা দিয়েছে কাজকে আরিফা শারমিন শিরিন, ভেরি গুড শিরিন। শিরিন আপনি আপনার ইয়াটা নেওয়া হয়নি ঠিকভাবে, আপনি আপনার শিরিন আপনারটা নেওয়া হয়নি, আপনি লিঙ্কটা আরেকবার নেন। তারপর দিয়েছেন ফরিদা রহমান, আই উইল ডু 50 ডু ফলো, ডু দুইবার হয়ে গেছে, ঠিক আছে। I will do 50, do follow, high authority, তারপর কি আর কই পরিজা পরিজা, এখানে তো আরো অনেক কিছু লিখতে হবে, আর তো আর কিছু লেখেন নাই এখানে। হাই অথরিটি ব্যাক,
তারপর ডিজিটাল মার্কেটিং এসইও পরে যে আপনাকে এটা চেঞ্জ করতে হবে এটা আর একটু লম্বা করে লিখতে হবে এখানে আপনার ছবি ছবি কোথায় এখানে আপনার ছবি দিতে হবে পরে যে এখানে আপনার ছবি ক্লাস করতে হবে আমি নেব থেকে চিটা আংটায় ক্লাস করতে হবে এনবি থেকে এনবি হচ্ছে 5 10 15 সাড়ে সাড়ে কইতেছে 50 120 ওকে ওকে একটু ঠিক আছে ওয়েলকাম মাই কিকে ঠিক আছে এটাকে একটু একটা এন্টার দিয়ে একটু নামা দিয়েন ওয়েলকাম টু মাই কিকে করে একটা এন্টার দিয়ে একটু এখানে ফাঁকা থাকবে তাহলে আপনি এগুলোকে দেখবেন এগুলোকে আরেকটু চেঞ্জ করে লিখবেন আর বাকি সব ঠিক আছে তাহলে ফরিদা আপনি ব্যানারটাকে ঠিক ঠিক করবেন আর এটাকে ঠিক করবেন ঠিক আছে আর ডেসক্রিপশনটা আরেকটু আরেকটু লিখবেন ওকে ফরিদা একটু দেখলাম তারপরে চিমতি আছে আহারে ইমতিয়াজ পুরাতন মানুষদের কেন প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে ইমতিয়াজ হ্যালো স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার আমি একটি বিগ থেকে লিংকটা নিব না স্যার কি ভিবি নিবেন আমি কি ভিবি নিবেন আমি দেখেন দেখেন এই তো তো আপনি তো একটি বিগ না আপনি নেবেন এই যে ড্রাফট থেকে যে আপনি তো আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে যাবেন প্রোফাইল থেকে যাবেন ড্রাফটে ঠিক আছে ড্রাফট থেকে এই যে লিংকটা এখান থেকে আপনি লিংকটাকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে লিংকটা আপনি দেখবেন সেটা হচ্ছে fiverr.com/shirin সরাসরি আপনার নাম হ্যাঁ যদি আপনার নাম না থেকে যদি এখানে দেখেন ইউজার তার মানে বুঝবেন কি লিংকটা সঠিক সঠিক না তাহলে fiverr.com/ কি হবে সরাসরি আপনার নাম ওকে এরপর লিংকটাকে নিয়ে আমাকে দেন ইমতিয়াজ লিংকটা লিংকটা আবারো দেন উইট আমি আর 3 মিনিট থাকব স্যার এখানে ইউজার্স লেখা আছে ইউজার্স হ্যাজ শিরিন ইউজার্স চলে আসে নাই ইউজার্স চলে আসা পাইনি fiverr.com/ সরাসরি আপনার নাম আয়া হবে কিন্তু স্যার ইউজার্স আসছে ঠিক আছে আপনি শেয়ার করুন তো স্যার আমারটা অ্যাকটিভ গিগ তো ইউজার আসছে স্যার আপনারা শ্রেণী কি পাবলিশ করে দিয়েছেন গিগটা জি না স্যার তো ইউজার আসছে সেজন্য স্যার এখান থেকে কেন আপনি প্রোফাইলে যান আপনার প্রোফাইলে যান কই go to your profile go to geek ha bhaiya eta je notes for notes notes for chakta er jonno disen jeta seta ha okay okay class notes 73 acha koi shirin sir paisen koi apni apni screen e jan na apni screen e apnar profile e jan profile sir profile e gechhi sir এটা তো প্রোফাইল আসে নাই হ্যাঁ প্রোফাইল প্রোফাইল থেকে আপনি যান ড্রাফটে ড্রাফটে যান ওয়াচ আপনার তো এটা তাই না যেটা এখন অ্যাক্টিভ কিছু এটা না জি স্যার আমি তো আপনাকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে ব্যাকে যান একটি অ্যাক্টিভ কি হলো একটু ডিফারেন্ট ওয়াচ নিতে হবে ব্যাকে যান জি স্যার দিয়েছি স্যার এই যে নিচে আছে একটা অ্যাকশন বাটন আছে দেখতে পাচ্ছেন জি নিচে আমি আপনি আপনি মাউস ছেড়ে দেন আমি আমি দেখাচ্ছি এই যে নিচে একটা অ্যাকশন বাটন আছে ঠিক আছে আপনি পাবলিশ করে দিয়েছেন তাই না আচ্ছা অ্যাকশন বাটনে ক্লিক করলে ক্লিক করে প্রিভিউ প্রিভিউতে ক্লিক করে এবার আপনি এবার নেন গিটটা ঠিক আছে প্রিভিউ কই গেল গিট সেটিংসে চলে আসলে কেন আপনি প্রিভিউ করুন তার একবার স্ক্রিন স্টপ করে দেন উপরে একটা স্টপ বাটন পাবেন লাল রঙের একটা স্টপ বাটন উপরে
stop share. Okay. Okay. আমি দেখতে পাচ্ছি ইমতিয়াজ দিয়েছে কই আর কই হ্যালো স্যার আমি আবার দিয়েছি স্যার দেখা যাচ্ছে না এই জন্য ছবি কই ছবি লাগবে ছবি যেন ছবি দিলে ভালো হবে এভাবে দিলে ছবি দিলে অনেক ভালো হবে এই যে এই স্টে ওদিকে চলে গেছে এইগুলো লেখবো না ছোট হবে আর একটু আর একটু আর একটু এখানে ডিজাইন হবে চলবে তাহলে এটাকে ব্যানারটাকে আর একটু আর একটু আর একটু আর একটু সুন্দর করে শিরিন ঠিক আছে আমাকে দেখেন তারপরে আরিফা শারমিন শিরিন আচ্ছা আরেকজন দেখান লাস্ট লাস্ট আরেকজনটা দেখবো তারপর চলে যাবো আসল শেষে একজন বলেন যে আমার হয়ে গেছে আর কেউ কথা বলতেছে না ফ্রিজ হয়ে গেছে হ্যালো কামরুল ভাই হয়ে গেছে নাকি আপনার মিল আছে কিনা বা ভুল আছে কিনা এগুলো চেক আপ করতেছে আপনি আমার গিগে তো এটা লাইক করেন না কমেন্ট করেন না দেখেন না কি যে ভাই গিগে তো কমেন্ট করা যায় না গিগে না করা যায় আমি তো ফেসবুকে দিছি লিংক দিয়ে দিছি ইনস্টাগ্রামে তারপরে স্কাইপে দিছি টুইটারে দিছি আচ্ছা আচ্ছা আর কে আর কারো হয় না একজন বলেন যে হয়ে গেছে আচ্ছা
আপনি ইসলাম বলছেন যে পিকচার আপলোড করতে পারছি না স্যার কাল মাইক থেকে যেন সাউন্ড আসতেছে স্যার আমি চলে যাচ্ছি এখন যারা করতে পারেন নাই পুরোপুরি আপনারা করবেন করে আমাকে জমা দিবেন ওকে এখন যারা করতে আমি আমি চলে যাচ্ছি কিন্তু আমি কালকে সকালে এসে আমি সবগুলো দেখবো কে কে করছেন কে কে করেন নাই আমি এখানে পুরোপুরি ভর্তি চাই ওকে তো আপনারা যারা যারা করতে পারেন নাই পুরোপুরি আপনারা করবেন করার পর আপনারা লিঙ্কটা সাবমিট করবেন ঠিক আছে মানে আজকে রাত্রের মধ্যে কাজটা কাজটা বুক করে ফেলবেন হ্যালো স্যার রামাস হ্যালো আচ্ছা সাইফুল ছিলেন সাইফুল সাইফুল স্যার আপনি কালকে আজকে আসুন আপনি কালকে সাপোর্ট সাপোর্ট টিমে দেখা যান হ্যালো স্যার হ্যাঁ বলুন স্যার আমি ফাইবার একাউন্ট ঠিক করছি কিন্তু জাস্ট একটা মেসেজ আছে ওটা একটু দেখবেন কোনো সমস্যা নাই এর ব্যাপারে আপনি আপনি সাপোর্ট টিমকে সাথে যোগাযোগ করে ফেলুন সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে সাপোর্ট টিমের প্রয়োজন হলে আমার সাথে ওরা কানেক্ট করবে আমি সাপোর্ট টিমের সাথে আসব ঠিক আছে কালকে দুপুরে আপনি একটু নক দেন সাপোর্ট টিমকে ঠিক আছে তাহলে আমি তাহলে ইয়া করতেছি স্টপ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন যাত্রা কাজ স্যার যাদের কাজ হয়ে গেছে তারা তারা ঘুমিয়ে যান আর যাদের কাজ হয়নি তাদের ঘুম নেই ঠিক আছে স্যার নানগঞ্জ থেকে আব্দুল নাসের হ্যাঁ নানগঞ্জ থেকে আব্দুল নাসের স্যার নতুনদের জন্য কিছু নসিহত করুন বলছিলেন নতুনদের জন্য কালকে কালকে বলবো ঠিক আছে ঠিক আছে স্যার ওকে তাহলে তাহলে যাদের এখনো হয়নি আপনাদের আপনারা ঘুমাবেন না ঠিক আছে সকাল পর্যন্ত জেগে থাকবেন সেই পর্যন্ত জেগে থেকে এটা করে তারপর ঘুমাবেন ঠিক আছে তো কই ঠিক একটু ঠিক আছে বলতেছ না জি স্যার দুর্জয় ঠিক আছে স্যার ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার দুর্জয় দুর্জয় কি বলে জি ঠিক আছে স্যার ওকে দুর্জয় তাহলে আমি সবার কাছে কি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ঠিক আছে ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার গুড নাইট